কোথায় শ্রমিক ছাঁটাই করা চলবে না অনতি বললে বিলম্বে বন্ধ কলকারখানা খুলে দিতে হবে আমরা ভোটার অধিকার চাই আমরা ভাতের অধিকার চাই শ্রমিকদের নিয়ে সিলিমিনি খেলা চলবে না বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সহসাধারণ সম্পাদক ভাই সোহেল রানা মিঠু ভাই আপনাদের উদ্দেশ্যে এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ লোকাল গার্মেন্টস কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর লোকাল গার্মেন্টস কর্তৃক আয়োজিত আজকের মহান 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্ধন র্যালি পরবর্তী সমাবেশের শ্রমিক ভাইরা উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক এবং দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে যে মহান লক্ষ্যকে সামনে নিয়ে বিজয় দিবস পালিত হয়েছিল আজকে অধিকাংশ শ্রমিক ভাইরাই এই সুফল থেকে বঞ্চিত তাই আমরা বলতে চাই শ্রমিকের সুফল ফিরে দিতে হবে শ্রমিকের ন্যায্য অধিকার দিতে হবে কোথায় কোথায় শ্রমিক ছাঁটাই করা চলবে না অনতি বললে বিলম্বে বন্ধ কলকারখানা খুলে দিতে হবে আমরা ভোটার অধিকার চাই আমরা ভাতের অধিকার চাই শ্রমিকদের নিয়ে সিলিমিনি খেলা চলবে না যদি শ্রমিকদের নিয়ে সিলিমিনি খেলা হয় শ্রমিকদের ন্যায্য অধিকার না দেওয়া হয় তাহলে বাংলাদেশের সকল শ্রমিককে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে র্যালির কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ